রাজ্য জুড়ে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে জোর বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হতে চলেছে এই বৃষ্টিপাত, চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে রৌদ্রজল মেঘমুক্ত আকাশ থাকলেও গরম ও আর্দ্রতার পরিমাণও ছিল যথেষ্ট বেশি। বেলার দিকে দু এক পশলা বৃষ্টির দেখা মেলে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ এবং এর জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। এছাড়াও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় 90%। প্রিয়াঙ্কা মণ্ডলের রিপোর্ট, আনন্দ বাংলা।